তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শোনো, তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা। তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবা আল্লাহ আপনি বললেই হবে নাকি আমি জাহান্নামে যাব। যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও। তোমাকে বলি, ইয়া মহিলা, মা, বোন, চাচা, চাচি, নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। ওয়াল্লাহি আমি বলছি না কোথায় বাঁধবেন, তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন। আমি বলছি না যে তারা ওই 20 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন। আমি বলছি যে আপনি পড়েন, 2 রাকাত হইলেও পড়েন। আমি বলছি যে আপনি ঈশার নামাজ 15 রাকাত দরকার নেই, আপনি শুধু 4 পড়েন। আমি কি বলছি সুন্নত বাদী দিতে? আমি বলছি যে তুমি পড়ছো না, শোনো, ভয় পেও না, ঈশার নামাজ 15 রাকাত তোমার উপরে ফরজ নয়। আমি তোমাকে না করছি না 15 রাকাত পড়তে। আমি বলছি যে তুমি নামাজই পড়ো না, 4 পড়ো। এই 4 রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও, 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও, 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো আমাকে দোষ দিও না, বুখারী খোলো, সালাত অধ্যায় যাও, আজান অধ্যায় যাও, আল্লাহর নবী বলেছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।